আচ্ছা, ডলারের দাম কেন হঠাৎ করে বেড়ে গিয়েছে এটা যদি সঠিক ভাবে বলতে পারো তোমাদেরকে আমি পুরস্কৃত করব। ভাই তুই কইতে পারস না, সঠিক তথ্য দিতে পারস না? কবে তুই সঠিক অ্যান্সার দিছিলি? এ উইডা কোন ইয়া হইলো, এ উইডা কোন ইয়া হইলো, উইডা লাগে আমি একটা বইয়ের একটা, সেটা তো ক্রিয়েটিভ। না না, সেটা সেটা তো তুমি সাথে সাথে বলো নাই, তুমি বই দেখা বলছো, সেটা তো বইয়ের পড়া, সেটা সেটার মধ্যে তোমার কোনো কৃতিত্ব নাই। এটা হলো তোমার সাধারণ জ্ঞান বা তোমার নলেজ খাটায় বলতে, এটা বলতে পারলে তুমি নিজে কৃতিত্ব দাবি করতে পারো। আমি ওরা কয়েকটা উপসর্গের নাম, উপসর্গ আমি মুখস্থ করেছিলাম বুঝলি, প্রপর, আপসম, উনি, উৎপর, এগুলো বইলা বলছে যে এগুলো কি বলতো। তো এগুলা যারা 19-এ পড়ছে বা কলেজে পড়ছে ওরা তো জানবই উপসর্গ, ওইটা তো আহামরি কিছু না, ওইটা পড়া যেহেতু বাংলা বই পড়ছো এই জন্য জানো। আবার তুই আবার 5 মিনিট পরে অ্যান্সার দিছ, হয়তো বই দেখে বলছিলি। আর শোনো, সেটা হলো তুমি চাইলে গুগলে সার্চ করে বলতে পারো, আর এটা হলো গুগলে সার্চও করতে পারবো না। বলো দেখি, বলো না না না, আমাদের অর্থ, জি আমাদের কৃষি শিক্ষা ছিল। পরে আমিনুলের বউরে কি দেখছো তোরা? তুমি আসবা না, এখানে আসবা না, এখানে আসবা না, তোমার বিরিয়ানি খাওয়ার ইয়া নাই। ইয়াসিনে থাকলে খাইতে পারতো, আর ইয়াসিনে খাওয়ানো উচিত। আমি শুকে গেছি, আমার আসলে খাওয়ানো উচিত। খাওয়াইছো? দেখে খাওয়াইছিলে? নাকি খাইছিলাম তো। আমরা খুলনা গিয়ে খিচুড়ি রান্না করছি বুঝলি, ডাউল যে বাজতে হয় সেটার মনে ছিল না, ডাউল না বেজেই আমরা খিচুড়ি রান্না করে ফেলছি, তারপরেও মজাই হয়েছে, ভিডিও বানাইছিলাম কিভাবে রেসিপি করা, রেসিপি বানাইছিলাম, ডাউল বাজতে হয় সেটা বাজি নাই, তারপরে
মানে ফাইনাল যে ইটার মধ্যে প্রসেসে গিয়ে পৌঁছাইবো ওটা খিচুড়ি হইব, কিন্তু প্রসেস গুলা ভিন্ন ভিন্ন হইব, মানে কোনটা ডাল পাঁচটা করে ডাল মাথা ছাড়া এলাস্টিক কয়ে খিচুড়ি, কিন্তু ডাইলার ফেল করা দিলে খিচুড়ি এমনি হয়ে যায়। তোর মাঝখানে আমি একটু মানে 1-30 সেকেন্ডের লাগে একটা কথা কই, সে হইলো তোর খাওয়াইছে আমি নাহলে ভালোই করছে, কিন্তু রোগীগুলো আজকে আমি একটা মোগলাই খাইতে চাইছিলাম, বিশ্বাস কর ভাই আর সামনাসামনি জায়গা খাওয়াইলো না। রফিক একটা কথা বলি শোনো, ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো, জীবনে যাই করো রিলেশন করতে পারো দুইটা করো তিনটা করো, কিন্তু আমিনুলের মতো এরকম কাজ করো না, তাহলে আমাদের মান সম্মান থাকবে না একেবারে। কারণ তুমি অনেক সময় দেখি যে যেদিনই তুমি আসো সেদিন সাথে সাথে আমাদের সাথে দেখা করো না, না না ও তো না না ও তো আবার আইসা ওই ইয়াতে যায় সুরেশ্বর ওদিকে যায় আবার দেখা করে, এই জন্য বললাম তাহলে আবার ধরবো কেন, কথা বললে ধরবো কেন, জামাল জামাল ওই কিরিয়ে
স্বাভাবিক এটা এটা সেই ক্ষেত্রে গেছে লেও দেয় আর তোমার মানে তুমি তো